নতুন ফৌজদারি আইন ও কার্যবিধির কোনো ধারায় রাজ্যের জন্য কোনো সংশোধন প্রয়োজন কিনা তা খতিয়ে দেখতে কমিটি গঠন করে রাজ্য সরকার। নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি তথা রাজ্যের লোকায়ুক্ত অসীম কুমার রায়ের নেতৃত্বে 7 সদস্যের এই কমিটি গঠিত হচ্ছে। মঙ্গলবার বিধানসভায় রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই কমিটিকে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। প্রাক্তন বিচারপতি ছাড়াও কমিটিতে থাকছেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক, অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত, সুপ্রিম কোর্টের রাজ্যের সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সিল সঞ্জয় বসু, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। প্রয়োজনে এই কমিটি সংশ্লিষ্ট একাডেমিক এক্সপার্ট, সিনিয়র আইনজীবী বা আইন বিশেষজ্ঞদের পরামর্শ নিতে পারবে বলেও জানা গিয়েছে। ক্যালকাটা নিউজ।